গুড মর্নিং, জয়শ্রীমাতে, সবাইকে স্বাগতম। সকাল সকাল চায়ের সাথে চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে। হ্যাঁ, এক্ষুনি আমাদের ইউটিউবে ম্যান্ডির দালাল মাসি দালাল দিদির ভিডিও দেখলাম। তা দিদির ভিডিওতে সে কিন্তু ম্যান্ডির পা চাকতে চাকতে অনেক কথা কিন্তু সঠিক বলে গেছে। দেখো, ও দীর্ঘ সময় মিশেছে, ফোনে কথা বলেছে, আর এদের না এতটাই নোংরা কেচ্ছা, ও কোনটা ঢাকবে আর কোনটা ঢাকবে না, কোনটাতে ছাই চাপা দেবে আর কোনটা আরেক সাইড থেকে ছাই উড়ে যাচ্ছে, আলগা হয়ে যাচ্ছে, কোনটা চাপা দেবে ওরও কিছু করার নেই। তা তবুও শত্রুপক্ষের কিছু কথা যদি সঠিক থাকে, আমার মনে হয় তোমাদের সামনে তুলে ধরা উচিত। ওর একটা কথা আমার খুব ভালো লেগেছে, ম্যান্ডি বাড়িতে মারিয়া এই সময় এসেছে ঝিগড়ি করতে, অ্যাকচুয়ালি কমেন্ট পড়ছে, ও সোমনাথের কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিও করছে, একদম পারফেক্ট। এই কথাটা কিন্তু ও মেনেছে, হ্যাঁ এখন কিন্তু মারিয়া এসেছে ম্যান্ডির বাড়ি ঝিগড়ি করতে, ঝিগড়ি করতে। তার ফলস্বরূপ কী পাচ্ছে, ঝিরা মায়না পায়, মাস গেলে একটা মায়না পায়, ও মাসের মায়নাটা মানে পার ডে হিসেবে ব্যবহার হয়, সেটা ও পাচ্ছে ভিউজ হিসেবে, ওর মায়নাটা ম্যান্ডি দিচ্ছে ভিউজ হিসেবে। কারণ তড়ি ঘড়ি করে ম্যান্ডিকে নাকি ডেকে আনা হয়েছে খুব মানে প্রেশারাইজড করে, যেটা ম্যান্ডির ভিডিওতেও ম্যান্ডি বলেছিল যে মারিয়ার অ্যাকচুয়ালি আসার ইচ্ছা ছিল পুজোর সময়, সেপ্টেম্বরে বা অক্টোবরে, আর ম্যান্ডি সেই জায়গায় মারিয়াকে ফোন করে 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 ফোর্স করে আগিয়ে 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 মানে নিয়ে চলে এসছে। এটা ছিল রাহুলের বুদ্ধি, মানে দেখো তেমনি রাহুল কতটা মাস্টার মাইন্ড, ওইটুকু ছেলে হলে হবে কি, তেমনি রাহুলও এর উপর থেকে উবে গেছিলো। মানে ম্যান্ডির প্রতি যেটা রাহুল, কালকে আমি আরশের ভিডিও দেখলাম, যেটা ও ড্রিঙ্কস করে, প্রচণ্ড ড্রিঙ্কস করে ও বাড়ি ফিরেছে, যতই হোক ভালোবেসে ফেলেছিল, কমিউনিটি পোস্ট সেখান থেকেও, ফেসবুক থেকে, সেখান থেকেও না আমার মনে হয় আজকে আমাদের দালাল দিদির ভিডিও দেখে, দেখো দালাল দিদিও কিন্তু অনেক কিছু জানে, দালাল দিদির ভিডিও দেখে আরশের আর মানে রাহুলের ফেসবুকে কমিউনিটি পোস্ট উইথ হচ্ছে রাহুলের ব্রেন পড়াশোনা করে যেটুকু বুঝছি, রাহুলের ওর প্রতি কোনো রকমের সেইভাবে টান ছিল না, কিন্তু ম্যান্ডি রাহুলকে ছাড়তে চাইছিল না, মানে রাহুলকে পুরো ম্যান্ডি গ্রাস করে ফেলেছিল এবং ভেবে রেখেছিল রাহুল কোনো দিনই ওকে ছেড়ে যাবে না। তার মানে মাথায় ওই যে ভালোবাসার সময় মাথায় চুলে বিলি কেটে কেটে না অনেক কথা প্রতিশ্রুতি দেয় একে অপরকে, সেই প্রতিশ্রুতিগুলো এত পাকাপোক্তভাবে রাহুল দিয়েছিল যেখানটায় ম্যান্ডি ভাবতেই পারিনি একটা 21 বছরের ছেলে ম্যান্ডিকে ঘোল খাইয়ে দেবে। আর ম্যান্ডির জেদ যে রাহুলকেও কোনো দিন ছাড়বে না, মানে রাহুলের ভালোবাসাকে ও যে কোনো প্রকারে অর্জন করে রাখবে, ম্যান্ডির ভিতরে একটা জেদ আছে, মানে যদি কেউ না বলে সেটাকে ও হ্যাঁ করিয়ে ছাড়ায়। রাহুল একটা সময় বলেছিল যে তুমি সংসারে ফিরে যাও, যেটা ম্যান্ডি মানতে নারাজ। ম্যান্ডি এমনকি রাহুলকে বলেছিল শারীরিক সম্পর্ক করার সময় মনে ছিল না যে এখন ছেড়ে দেওয়ার কথা ভাবছো না। তা রাহুলকে কোনো মতেই ম্যান্ডি ছাড়তে চাইছিল না, আর রাহুল কাউকে না এইভাবে চেপে ধরলে সে দম বন্ধ হয়ে যায়, সে ওখান থেকে পালাতে চাইছিল। সেই কারণে ঠান্ডা ব্রেন না হলে, আমি কিন্তু মানে ম্যান্ডির দালাল দিদির কথার থ্রুতেই বলছি, তার কারণ ও যে ভিডিওটা করলো এখানে এটাই বোঝালো যে ম্যান্ডি রাহুল ম্যান্ডিকে প্রেশারাইজড করছিল যে ইয়েকে নিয়ে আসো, মারিয়াকে নিয়ে আসো, কারণ রাহুল তার মানে মেন্টাল প্রিপেয়ার নিয়েই নিয়েছিল ম্যান্ডিকে না করবে আর বলবে তোমার আর আমার সম্পর্ক আর বেশি দূর গড়াতে পারবো না, আমি তোমার আর আমার সম্পর্ক এখানে দি এন্ড, মানে একদম ফুল স্টপ লাগিয়ে দিতে চাইছি। সেটা ম্যান্ডিকে রাহুল আড়ে ঠাড়ে বোঝালেও ম্যান্ডিকে বোঝাতে পারছিল না, সেই কারণেই ও ডাইরেক্ট নাটা এবার মারিয়ার থ্রুতে করবে বলেই মারিয়াকে জোর করে আনা করিয়েছে। মারিয়ারও বলিহারি, যতই প্রেশার করুক যতই জোর করুক তবুও মারিয়ার আসার রিজনটা বুঝলাম না, যেখানে মারিয়ার যখন সবথেকে বেশি প্রয়োজন ছিল ওর মাকে, মায়ের সময় ম্যান্ডিকে, সেই সময় কিন্তু ম্যান্ডি জোড়া পায়ে মারিয়ার মায়ের আর মারিয়ার মুখে লাথি মেরে বেরিয়ে এসেছিল। আজকে হয়তো সেই ফলস্বরূপই ম্যান্ডিও রাহুলের কাছে এই লাথিটাই খেলো, কারণ রাহুল বুঝে গেছিলো, শোনো দীর্ঘ সময় তুমি কারোর সাথে যদি মেশো না তখন তুমি বুঝে যাবা যে এই মহিলা কতটা স্বার্থপর হতে পারে, কারণ এক রাহুলকে পাওয়ার জন্য ওর মাকে মার্কেটে নিলাম করেছে, এক রাহুলকে পাওয়ার জন্যে ওর স্বামীকে একদম বাজারে পুরো মানে যে স্বামীর ঘরে এখন পড়ে রয়েছে, যে স্বামীর কাঁধে মাথা রেখে কাঁদছে, সেই স্বামীকে জোড়া পায়ে লাথি মেরেছে, মেরে পুরো বাজারে একদম পুরো মান সম্মান যা যা ছিল সব সব একদম ওং সহা করে দিয়েছে। তারপর এমনকি রাহুলকে পাওয়ার জন্যে, দেখো রাহুল কিন্তু এগুলো চিন্তা করছে না, রাহুল যদি চিন্তা নাও করে রাহুলের মা ওকে চিন্তা করাবে। রাহুলকে পাওয়ার জন্য ম্যান্ডির মেয়ের ভবিষ্যৎটাকেও আগুন লাগিয়ে দিল, মেয়েটাকে স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে গিয়ে মারিয়াদের বাড়ি, মানে ম্যান্ডি পুরো কুত্তার মতো রাহুলের পেছনে পড়ে আছে, কখন পড়ে থাকে এরকম কুত্তার মতন, উন্মাদ না হলে কেউ পড়ে থাকে, তাহলে এই উন্মাদনা যদি রাহুলের প্রতি ম্যান্ডির এরকম আসে আগামী দিনে আরও একজনের প্রতি আসতে পারে, যে যা দেখো এটা সবাই দেখতে পাচ্ছে, ওরা ওদের জীবন তো খোলা পাতা ওপেন প্ল্যাটফর্মে, আর ম্যান্ডি তো আরও বিশেষ করে বিস্তারে বলেছে,
ওদের ছিল 5 বছরের প্রেম, 5 বছরের প্রেমের মধ্যে 12 বছর বৈবাহিক জীবন, 17 বছর তার আগে ছিল 4 বছর আরও একজনের সাথে প্রেম, যে প্রেমেও ধোকা খাওয়ার পর সোমনাথের হাতটা ধরেছে। তাহলে আগে 4 বছরের প্রেম, তারপরে কলেজে পড়াকালীন প্রচুর ছেলের সঙ্গে প্রেম, একটা 21 বছরের ছেলে যদিও এতটা ভেবেছি কি আমি জানি না, ভাবতে পারি। এবং ওর মা মানে রাহুলের মা আরও বিশেষ করে ভাবিয়েছে যে দেখ যদি এরকম পরিস্থিতি হয়, এটা আমি হলো আমার ছেলে হলো আমি ভাবাবো, আর অবশ্যই আমার রাহুল যেভাবে পড়াশোনা করেছে, রাহুল অতটা অবাধ্য বা অতটা উচ্ছৃঙ্খল না, সে রাহুলের শরীর দেখলে, কারণ রাহুল যখন ওদের বাড়িতে ম্যান্ডিদের নেমন্তন্ন করে খাইয়েছিল সেই সময় রাহুলের চেহারা দেখে আর ওর মায়ের সামনে অনুগত ভাব দেখেই বোঝা গেছে যে রাহুল অতটা উচ্ছৃঙ্খল না বা মা বাবার হাত থেকে বেরিয়ে যাওয়া রাহুল না। কিছু ছেলে আছে না মা বাবার হাত থেকে, যেমন চঞ্চল বলতে পারো অনেকটা, প্রীতম কিন্তু অনেকটা ওর মা বাবার হাতের বাইরে আছে, কিন্তু রাহুল না, রাহুল কিন্তু ওর মা বাবার হাতের গ্রিপে আছে। এইবার যখন গিয়ে ওর মা বাবা নিশ্চয়ই বোঝাচ্ছে যে দেখ এই মেয়ে যদি তার স্বামীকে ছেড়ে দিয়ে তোর জন্য এরকম করতে পারে, যার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে তোর পেছনে এরকম করতে পারে, যার মাটাকে আজকে মা পুরো মার্কেটে মাটাকে পুরো যাচ্ছে তাই করে ন্যাকেট করে দিয়েছে করতে পারে, এই মেয়ে কোনো দিন স্বার্থে ঘা লাগলে তোকে ছেড়ে দেবে না, এর কোনো ইয়ে নেই। আর তোর মাথায় যে একটা বউ বাচ্চাকে নিয়ে সংসার পাতার এই যে ট্যাগ, এই কলঙ্কটা লাগার আগে তুই ওকে যেভাবেই হোক ওর কাছ থেকে নিজের জীবনটা বাঁচা, দরকার পড়লে তোর বিয়ে থাও আমরা দিয়ে দিচ্ছি, কারণ ও রক্তের স্বাদ পেয়ে গেছে ভাই, ওটা বলে বোঝানো যাবে না। কারণ এইসব ছেলেপিলে যখনই কোনো বউয়ের সাথেই হোক কোনো কারোর সাথেই হোক এইরকম শারীরিক সম্পর্ক করে ফেলবে তাকে ঘরে রাখা খুব মুশকিল হয়ে যাবে। তার জন্যে সোমনাথে এই সরি রাহুলের মা আগে ব্যবস্থা করেছে রাহুলের বিয়ে, যেটা আমরা আরুষের ভিডিও থেকে জানতে পারলাম। রাহুলের বিয়ে ঠিক হয়েছে এবং সেই দিন যেদিন জানতে পারে যে ম্যান্ডি ফোনে সুইচ অফ ছিল এবং ম্যান্ডির সঙ্গে কথা বলেনি, ম্যান্ডিকে ব্লক করে দিয়েছে, মারিয়ার ফোন থ্রুতে কথা হয়েছে, সেই দিনই ওরা মেয়ে দেখতে গেছিলো এবং সারাদিন সেখানটায় ব্যস্ত ছিল, মেয়ে দেখতে গেছিলো। তার মানে ওর মা রাহুলের মা আগে রাহুলের কাছে এমন জিনিস এনে দিতে চাইছে যেটাই ম্যান্ডিকে ভুলতে সাহায্য করে, আর এটা বাকবি অবশ্যই জীবনে। ওর একটা বয়স, ওটা যখনই রাহুল এটা মনে করবে ও একটা বাচ্চার মা, আমি ওর সঙ্গে থাকাই ওর একটা সংসার নষ্ট হয়ে যাচ্ছে, এটা যখনই ও বারবার মনে করবে তখনই ওর পিছিয়ে আসতে সুবিধা হবে, তখনই ওর পিছিয়ে আসতে সুবিধা হবে। এটা আমার মানে রাহুলের যে মাস্টার মাইন্ড, এটা আমার মানে আমি চিন্তা করলাম যে এত বড় মাস্টার মাইন্ড, তার মানে রাহুল ইয়ের উপরে বিরক্তবোধ এসেছিল, হতে পারে, একদম হতে পারে, কারণ রাহুল এত ঠান্ডা মাথায় ম্যান্ডিকে দিয়ে মারিয়াকে আনা করিয়েছে, আনা করাবার পরেই সেই দিনই খবরটা দিয়েছে, মানে এখানে ঝোল বহুত বড় ঝোল হ্যাঁ, মানে ম্যান্ডিকে রাহুলও ভালোবাসতে পারছিল না ম্যান্ডির এইরকম নোংরামি দেখে। তোমরা বলো, আমি যদি কথাগুলো ভুল বলে থাকি তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও, কারণ এটা মানে আমাদের দালাল দিদির কথা ছুতেই বলছি যে মারিয়া আর ম্যান্ডির প্ল্যান ছিল না, ছিল রাহুলের প্ল্যান, রাহুল মাস্টার মাইন্ড খাটিয়েছে, রাহুল বারবার মানে রাহুলের মানে ম্যান্ডি ভেবেছে মারিয়া আসার পর আরও রাহুলের সঙ্গে প্রেম ভালোবাসা আরও গভীর বেড়ে যাবে, আমরা 15ই আগস্টে বেরোতে পারবো, ঘুরতে পারবো, বেড়াতে পারবো, মেলায় যাবো, চ্যাটিং করতে পারবো, ঘন্টার পর ঘন্টা মারিয়ার ফোনের থ্রুতে ফোনে কথা বলতে পারবো, দরকার হলে মারিয়াকে আরেকটা ফোন গিফট করে দেবো, উফ হাজারে বেজার নেই, অনলাইনে মন চাইছে না, যে ভালো লাগছে না মন, অনলাইনে অর্ডার করে খাবার নিয়ে এসে খাবো, আর যদি ভালো লাগে আমাদের মারিয়া ঝিকে তো এনেইছি, যেদিন ভালো লাগবে না, ভালো লাগছে না রে, ভালো লাগছে না, মারিয়া ঝিকে দিয়ে রান্নাবান্না করিয়ে নেবো, আর যেই সময় ফ্রি পাবো সেই সময় মারিয়া ঝির হচ্ছে ওই রাতের বেলায় বেশ বাটলি খুলবো, স্বামী স্ত্রী মিলে বসে একবারে মিল ব্যাটকে খাইঙ্গে হাম দোনো ইয়ার, মানে সোমনাথ আর ম্যান্ডি খাঁকে একবারে গোল করবো, মানে কতটা নোংরা, কতটা মানে ওরা যে সভ্য পরিবেশে থাকে ওই বাড়িতে, কী করে চক্রবর্তী বাড়িতে ওই কী করে ওই বউটাকে রেখেছে, আমার মানে সোমনাথ আর সোমনাথের মা বাবার উপরে সত্যি জিজ্ঞাসা চিহ্ন আসছে, এত কিছু জানার পর, এত কিছু হওয়ার পর কী করে ওই বউটাকে রেখেছে, যে ওইভাবে লিখতে পারে যে আমাকে আমি রাহুলের জন্য সবার পেটে লাথি মেরেছি আর আজকে রাহুল আমার পেটে লাথি মারল, ছি এটা পড়ার পরও, এটা লেখার পরও সোমনাথ কী করে ওর সাথে রয়েছে, এটা আমি দেখো বহু কমেন্ট আমার এই কমেন্টটা বহুবার এসছে, বহুবার সবাই কমেন্ট করছো যে সীমাদি কী করে পারে একটা স্বামী তার বউ এইভাবে একটা অন্য ছেলের নাম লিখে দিয়েছে, আজকে রাহুলের জন্য আমি সব কিছু ছেড়েছি, তার মানে রাহুলের জন্য কখন একটা মেয়ে সব কিছু ছাড়ে, কমেন্ট পোস্টটাই রাহুলের জন্যে কখন সব কিছু একটা ছাড়ে, কখন মেয়ের ভবিষ্যৎটাকেও জলাঞ্জলি দিয়েছে, কখন
স্বামীর ঘর ছেড়ে ফ্ল্যাট অবধি গেছে কখন, এবং রাহুল আর ম্যান্ডি প্ল্যান করে সৌভাগ্যী কুঠিরে ঢুকেছে। রাহুল আর ম্যান্ডি প্ল্যান করে এসেছে যে আমরা দুজনা, আমি বলছি তুমি যাও, আমরা যে কোনো একটা ব্যবস্থা করে তোমাকে আর মেয়েকে খুব শিগগিরই ডেকে নেব, এটাও উল্লেখ করেছে। তারপরেও সোমনাথ কী করে এই ম্যান্ডির সাথে এক ছাদের নিচে আছে, আমি তো সোমনাথের চরণে করজোড়ে, মানে সোমনাথকে আমার প্রণাম করতে ইচ্ছা করছে। টাকার লোভ বা টাকাটা এতটা ইম্পর্টেন্ট, এতটা যে ম্যান্ডির অ্যাকাউন্টে প্রচুর টাকা আছে বা ম্যান্ডির চ্যানেল বড় চ্যানেল, ম্যান্ডি মাস গেলে এত টাকা রোজগার করতে পারবে, তারপরে সেই কারণে ম্যান্ডিকে ছেড়ে দেওয়া, মানে সোনার ডিম পাড়া হাঁস ছেড়ে দেওয়া। এই ম্যান্ডির আজকে তুমি যে ভিউ বা ইনকাম দেখছো কালকে জিরো হয়ে যেতে পারে, জিরো 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 হয়ে যেতে পারে, ভগবান না করুক। তুমি যদি সত্যি পুরুষত্বটা দেখাতো সোমনাথ, তাহলে হতে পারে এই ম্যান্ডির রোজগারটা সোমনাথ করতে পারত। ম্যান্ডিকে কোথায় মানুষ লাথি মেরে ছুঁড়ে ফেলে দিত আর সোমনাথকে আজকে এই মাথার উপরে বসিয়ে রাখত, যদি সত্যিকারে তুমি একটা পুরুষত্ব ব্যাপারটা দেখাতে। এটা আমি বলতে বাধ্য হচ্ছি ভাই, কারণ আমার কমেন্টে ভিউয়ার্সরা সত্যি, তারা দেখো জেনুইন লোক, ভিউয়ার্সের তারা ভিডিও দেখে, আমরা ভিডিও করি, আমরা কোথাও না কোথাও ভালোবাসার খাতিরে একটু চুপ থাকি, আমরা তাহলে সততার কাজ করছি না, যেখানটায় নিজেকে চুপ রাখছি বা দেখার পরেও সেই ভুল বিষয়টাকেও ইয়ে করছি। আমার কমেন্ট বক্সে এটাও কমেন্ট এসছে, তোমরা পড়বে, সোমনাথ আর ম্যান্ডির মিল হওয়ার পর সোমনাথ আবারও ওর মা বাবার মুখে লাথি মারবে। এই যে মা বসে আশীর্বাদ করছে যে তুই বাবা 1 লাখ হয়েছে, এরপর তুই 10 লাখ হলে তুই গোল্ডেন বাটনটাও পাবি, আশীর্বাদ করছে, আমার ছেলে পাবে, আমার ছেলে পাবে, আমরা খুশি হব না, আশীর্বাদ করবো না, এই যে মা। আজকে ম্যান্ডি আর সোমনাথের ভালো মানে মিল যেই হয়ে যাবে, যেই ওদের স্বাভাবিক পরিবেশ হয়ে যাবে, অমনি সোমনাথ ম্যান্ডির মানে ওর মা বাবাকেও মুখে লাথি মারবে। এটা ভিউয়ার্স বলছে, বা অবাস্তব বলেও না, যে কথাগুলো লিখেছে সেটা সত্যি হলেও হতে পারে, কারণ সোমনাথ কী করে নিচ্ছে কী করে। আবার তারপরে হচ্ছে ওই গানটা, যে গানটা সোমনাথ কমিউনিটি পোস্ট দিয়েছে যে সত্যের জয়, এটা সত্যের জয় না সোমনাথ, এটা সত্যের জয় না। এখানে তুমি তোমার বউ কোনো যুদ্ধ জয় করে বাড়ি আসেনি, এটা কোনো রকমভাবে যে পোস্টটা করেছে, যদিও আমি ওই গানটা শুনিনি, কিন্তু আমাকে লিখেছে আমার ভিউয়ার্স, সেই কারণে আমি বলছি আমি নেক্সট ডে অবশ্যই ওর ওই কমেডি পোস্টে কী গান দিয়েছে সেটা শুনে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ওটা জয়ের গান নয়, তুমি জয় করোনি, তুমি পরাজিত হয়েছো, তুমি কোথাও না কোথাও পরাজিত হয়েছো। তোমার বউ একটা অন্যের সাথে অন্যকে এত ভালোবেসেছে যেখানে তোমার ভালোবাসাটার মানে দূর 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 থেকে দেখা যাচ্ছে না যে তোমার ভালোবাসা ওখানে আছে আদৌ। কেউ যদি গভীরভাবে এইভাবে কোনো পুরুষকে ভালোবেসে ফেলে, তুমি তার কাছে এতটুকু ভালোবাসা আশা করো আর সে কোনো দিন ভালোবাসবে? নো 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 নো। ম্যান্ডি এখন এমন পজিশনে আছে, রাহুলের বিয়ে হলো, হয়তো রাহুল সংসার সামলানোর পর ওর মা বাবাকে বুঝ দেওয়ার পরেও ম্যান্ডি যখনই ম্যান্ডিকে এরকম মাংসর টুকরো দেখাবে রাহুল, রাহুল ম্যান্ডি কুকুরের মতো ছুটে যাবে রাহুলের কাছে। মাংসর টুকরো যখনই রাহুল ম্যান্ডির মুখের সামনে এরকম করে নাড়াবে, আর ম্যান্ডি কুকুরের মতো ছুটতে ছুটতে যাবে ম্যান্ডির কাছে, এই রাহুলের কাছে ম্যান্ডি বার বার যাবে। ম্যান্ডি সোমনাথ নিজে এই বাড়িতে ঢুকিয়ে কী ভুল করলো শুধু সোমনাথ বুঝবে, হাড়ে হাড়ে বুঝবে। এটা কেন বললাম বলো তো, যে মেয়ে বিয়ে করার পর 1 বছর পর, বিবাহবার্ষিকীর 1 বছর, 1 ইয়ার সেলিব্রেশন মানে অ্যানিভার্সারি দিন, ও ওই প্রেমিককে ভুলতে পারেনি, মনে আছে তোমাদের কথাটা? ওই প্রেমিককে ফোন করেছে, ওর মায়ের ফোন থেকে ফোন করে বলছে মনে আছে এই দিনটার কথা, যে দিনটা তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে, মানে ওর জন্মদিন আর ম্যান্ডির বিবাহবার্ষিকী, মানে ওর প্রথম প্রেমিকের জন্মদিন আর ম্যান্ডির বিবাহবার্ষিকী, সেই দিন বিবাহবার্ষিকী ছেড়ে ম্যান্ডি ওর মায়ের ফোন থেকে ফোন করেছিল সেই পুরনো বয়ফ্রেন্ডকে। তার মানে 1 বছর পরও, বিয়ে করার পরও, 1 বছর সংসার করার পরেও ও ওই প্রেমিককে ভোলেনি। তাহলে তোমরা কি বলছো, হ্যাঁ রাহুলকে এত সহজে ছেড়ে দেবে ম্যান্ডি? না, রাহুলকে এত সহজে ম্যান্ডি ছাড়বে না, ম্যান্ডি কুকুরের মতো রাহুলের পিছনে অনবরত ঘুরে বেড়াবে। সোমনাথের ভেতরে কিছু না কিছু তো খামতি আছে যেটা অপূর্ণ, এবং সেই তৃপ্তি পাওয়ার জন্যে ম্যান্ডি দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায় এবং আগামী দিনেও ঘুরবে। এই রাহুল গেল, আবার কোনো না কোনো কেউ ম্যান্ডির জীবনে আসতে বাধ্য, এটা রাহুল, এটা সোমনাথ বুঝতে পারছে না, পারছে হয়তো, কারণ যার সাথে সোমনাথ ঘর করেছে সে সোমনাথ কি তাকে চেনে না? 100% চেনে। তারপরেও যখন ছাড়িনি, সোমনাথের পতনও অনিবার্য, এটা তোমরা লিখে নিও, রেখো, আমি বলছি না, হিসাব বলছে, এটা আমি বলার কেউ না, কারণ এই ম্যান্ডির সাথে, ম্যান্ডি একটা প্রতারক ছাড়ার কিচ্ছু না, ও বারবার নিজের সুবিধার্থে বারবার প্রত্যেকটা, সে ভিউয়ার্সদেরকেই হোক, সে ও নিজের মেয়েকে হোক, ও নিজের বাবাকে হোক, নিজের মাকে হোক, ও নিজের হাজব্যান্ডকেই হোক, ও প্রতি মুহূর্ত ওর সুবিধার্থে ইউজ করে যাবে,
অল টাইম ব্যবহার করে যাবে, যে নিজের মানে দশ মাস দশ দিন পেটে রাখা সন্তানের ভবিষ্যৎ প্রেমিকের জন্য এই রকম জলাঞ্জলি দিতে পারে, সে যখন তখন সোমনাথের মুখে আবার পুরো ঝাঁটার বাড়ি মেরে বেরিয়েও যেতে পারে। এটা যেভাবে সবার মুখে শুনছি, যদি মানে প্রেম কাহিনী হয়ে থাকে, আর স্ক্রিপ্টেড হলে তো ভাই দি এন্ড হয়েই গেল, আবার সেকেন্ড পার্ট আসতে পারে, পুনরা প্রেম আবারও উদয় হলো। এবার একটা কথা বলি, এটা চলে গেল আমাদের দালালের ম্যান্ডি রাহুলের মাস্টার মাইন্ড আর ইয়ে ঝিগিরির কথা। অবশ্যই একদম ঠিক কথা বলেছে, এখানটায় দালালের কথাটা আমি একদম সহমত যে মারিয়া ঝিগিরি করতেই এসেছে ইয়ের বাড়িতে, ম্যান্ডির বাড়িতে। ঝিগিরি করতে না আসলে ওই নিজের মায়ের অসুস্থটাকে রেখে এসে ওদের বাড়ি গিয়ে এরকম তাবেদারি করতো, আর ঝিয়ের মায়না হিসেবে ভিউজ। আর এবার বলি ভাই বোনের সম্পর্ক, হ্যাঁ ওদের বাড়িতে সম্পর্কটার মা বহেন সব এক করে দিয়েছে ম্যান্ডি। কারণ আজকে দালালের মুখেও আমি এটা শুনে ভালো লাগলো যে সোমনাথের বোন যাকে দাদা বলে বিয়ে করেছে, সে একটাই প্রাণী, দাদা বলেছে বিয়ে করেছে, তার সঙ্গে সংসার করছে, সে আর অন্য কারোর সঙ্গে ইনভলভ হয়নি বা এরকম খবর মার্কেটে আসেনি। অবশ্যই জানবে কী করে যতক্ষণ না বলবে। আর সোমনাথের মারিয়া যেভাবে দাদা ভাই করছে, এইদিকে রাহুলের চিন্তায় ম্যান্ডি মগ্ন থাকবে, আর এদিকে সোমনাথ আর মারিয়া আবার খুশিমশি হতে পারে, কারণ এখানে দাদা বোন ভাইয়ের সম্পর্কর কোনো দাম নেই। এটাও একজন কমেন্ট লিখেছে, সে কমেন্টটা না কোনো দিক থেকে খারাপ লিখেনি, কারণ ম্যান্ডি যা মার্কেটে দিয়ে গেছে, কারণ রাহুলের মাকে ম্যান্ডি দিদি বলে ডাকত, হিসেবে রাহুল হচ্ছে ভাগ্নে, রাহুল হচ্ছে ভাগ্নে, 21 বছরের পেটের ছেলের বয়সী ভাগ্নে, তারপরে লিখতো আমার ভাই আমার ভাই আমার ভাই, সব জায়গায় লিখে বেড়াতো আমার ভাই আমার ভাই আমার ভাই। এই আমার ভাই কথাটা কখন আসে, যখন এই আমার ভাই শব্দটা মুখ থেকে বের করে না, তখন লোকে সত্যি ওই সম্পর্কের ভিতরে কালিমা লিপ্ত করতে পারে না। কিন্তু ভাই বোনের এই আমার ভাই করার পরও ম্যান্ডি যা করেছে, ম্যান্ডি কোনোদিন আমার বাবা বলেও তার সঙ্গে কিছু করবে না, তার কোনো মানে নেই, আমার কাকু আমার জেঠু আমার পিসা আমার মাসি মেসো এগুলো বলেও কিছু করবে না, তার কোনো গ্যারেন্টি নেই। ভাই মানে মায়ের পেটের সন্তানকে ভাই বলে, ভাই কথার অর্থ হচ্ছে এক মায়ের পেট থেকেই যে বেরোলো সন্তান সেটা মা মানে ভাই। তার মানে এই ভাই আর বোন মানে আমার ভাই, এই কথাটা মানে সেও ওই মায়ের পেট, ও আমার মা না হলো কী হবে, ভাইটা আমার একদম, আমি আমার মায়ের পেট থেকে বেরোনো সন্তানের মতনই আমি এই ছেলেটাকে আমার ভাই করে রেখেছি। ভাই আর আমার ভাইয়ের মধ্যে পার্থক্য আছে। আচ্ছা তবুও সেই জায়গায় মারিয়ার সঙ্গে রাহুল মারিয়ার সঙ্গে সোমনাথকে সন্দেহ করতেই পারে, আর মারিয়াও কিন্তু খুব একটা সূচকের মেয়ে না, মারিয়াও খুব একটা সূচকের মেয়ে না, মারিয়াকেও যদি সোমনাথ আঁক মারে, মারিয়া হয়ে রাহুলের কাছে গলে পড়তে বেশি দেরি করবে না, সেটা মারিয়ার চোখ মুখ বলে। মারিয়ার চোখ মুখ আর মারিয়ার কথাবার্তা, মারিয়ার সোমনাথের আশেপাশে ঘোরা, আর সোমনাথকে মানে কেয়ারিং, যেভাবে দাদাভাইকে খেতে দেয়া, দাদাভাইয়ের পাশে থাকা, দাদাভাই খাচ্ছে দাঁড়িয়ে থাকা, এইগুলো ম্যান্ডি করে না। তো এগুলো দেখতে দেখতে দাদাভাইয়ের মনটা গলতে পারে, পারলেও পারে, হয়তো সোমনাথ গলাতে চাইবে না, নেশার ঘোরে, সোমনাথ তো ড্রিঙ্কস করে তাই না, নেশার ঘোরে এখন জোর করে মারিয়া গুলিয়ে দিল, তার মধ্যে আবার দিদি তো এখন ব্রহ্মচারী হয়ে অজ্ঞাতবাসে চলে গেছে। আমি বলছি অসম্ভব বলে কিছু না যেভাবে এরা সম্পর্কে, তবে সোমনাথের পক্ষে হওয়ার সম্ভাবনা কম। কিন্তু দেখো আমরা কিন্তু এই রকম সম্পর্ক বাবার জন্মে দেখিনি, আমার ভাই ম্যান্ডি যেভাবে সোমনাথের সত্যি মানে প্রতি অনুগত দেখিয়েছে, যেভাবে ওদের সংসারে ভালোবাসা দেখিয়েছে, স্বামী সেবা দেখিয়েছে, সোমনাথেরও যেভাবে সত্যিকারের প্রত্যেকটা মুহূর্ত যেভাবে সোমনাথ ম্যান্ডি মেয়ে সংসারটা যেভাবে দেখিয়েছিল, আমরা পরে কী দেখলাম। এরপর কিন্তু আমি ভিডিও আনবো ম্যান্ডির মাকে নিয়ে, কেন বলো তো, আমার এটা না আমার একটা প্রশ্ন এসেছে যে প্রত্যেকটা মানুষই ম্যান্ডির মাকে কেন টানে। এটা মানে যখনই এটা আমি দালালের মুখেও শুনেছি, অনেকের মুখে শুনেছি, যার মায়ের রক্ত এরকম, যে মা এরকম, যার মা এরকম তার মেয়ে এটা হবেই, ওদের শরীরের ভেতরে ওদের রক্তের ভেতরে দুশ্চরিত্র লেখা, আগামী দিনে ম্যান্ডির মেয়েও হবে। এই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও অবশ্যই আনবো নেক্সট ভিডিও, এই ভিডিওটা বেশ বড়ো হয়ে যাচ্ছে। তবে দালালের কিছু কথায় আজকে আমিও সহমত হয়েছি কিছু কথায়, কারণ লজিক আছে বস, কারণ মিথ্যা কথা ও কতক্ষণ বলবে, কতক্ষণ আর মিথ্যেকে ছাই চাপা দেবে, যেখানে ম্যান্ডি নিজেকে উলঙ্গ করে দিচ্ছে, ও তো আর এখান থেকে কাপড় পরাতে পারে না ম্যান্ডিকে, ম্যান্ডি নিজে উলঙ্গ হয়ে যাচ্ছে, কতক্ষণ ম্যান্ডিকে কাপড় পরাবে, কতক্ষণ ভিউয়ার্সদের বোকা বানাবে, তার মধ্যে ওর কমেন্ট বক্সে যেভাবে ওকে জুতাচ্ছে তাই না, ওকে যেভাবে জুতাচ্ছে, ও তো কোন দিকে করবে, ওর এই ম্যান্ডিকে ধরতে গিয়ে ওর নিজের সাথীরা হারিয়ে গেল। যতই ও বলুক যে ম্যান্ডির থ্রুতে আমার
কিছু কাছের লোকের মুখোশ খুললো, মানুষ চিনতে শেখালো, যতই বলুক শোনো একটা দল ভেঙে যখন চলে যাবে আর তারপরে ওর মেন কন্টেন্ট হারালো। ম্যান্ডি, এই ম্যান্ডিকে ধরতে গিয়ে ওর একটা মেন কন্টেন্ট ছিল, যেটা সব ভিউয়ার্সরা কিন্তু ওই কন্টেন্টটাকে বেশি পছন্দ করতো, সেটা হারালো। তাহলে সেই জায়গায় ও তো প্রচুর স্যাক্রিফাইস করছে, তার মধ্যেও ম্যান্ডি আর মানে এমন এমন কাজ করছে যেখানে ও কোনো দিকেই ওকে ধোবিকা ঘাট মানে সেকে না ঘাটকা না ঘাটকা এরকম করে রেখে করে দিয়েছে। তাহলে সেই জায়গায় ওর তো কিছু করার নেই, ওর কিছু কিছু জিনিস বলতেই হচ্ছে। মাংস ভাত নিয়েও যে কথাটা দারুণ বলেছে, যে খাসির মাংস তো একা সোমনাথ আর মারিয়া খাচ্ছে না, যার এত বড় শোক, যার মুখে জোড়া পায়ে লাত্তি মেরেছে সে তো সেও তো খাচ্ছে, সে কি খাচ্ছে না? সে সব দিব্যি কাছে শোক, তারপরে যে কড়াই কড়াই মাংস হতো, যে শোক তাপ আমাদেরকে দেখিয়েছে, তারপরেও কড়াই কড়াই মাংস, মাছ, স্নান, ও শুধু একটা জিনিসই করবে না, স্নান করবে না, টাইমে খাবে, মাল খাবে আর খাবার খাবে আর চিত হয়ে ঘুমিয়ে থাকবে। আর ঝি তো আছেই, মারিয়া ঝি বাড়ির কাজ করবে, মেয়ে দেখাশোনা করবে আর স্বামীকে দেখাশোনা করবে, এক ঝি এনে তিনজনার কাজ করছে। ওর ফিমেল লোক লাগে, ফিমেল মেল নয়, ফিমেল লোক লাগে, যে ওকে 24 ঘন্টা দেখবে উইথ ওর মেয়েকে দেখবে, ওর এখন আপাতত ওর বরকে দেখবে, ওর বরকে না দেখলেও চলে, বরের মা বাবা আছে সে জায়গায় বড় দেখছে। আমি সোমনাথকে বলছি মানে কী করে এরপরেও তোমরা মুখ দেখাবা, এটা নিয়ে আমার আমার নয় ভিউয়ার্সরাও, আর কি পাবে তোমরা পুরনো পুনরায় সম্মান? ম্যান্ডি সোমনাথও পাবে না, সোমনাথও পাবে না, কারণ আমরা যতই চেষ্টা করি সোমনাথের সম্মানটা আরও বাড়ত যদি সোমনাথ সত্যি এটাই একটা কারারা জবাব দিত, আর একটা মানে সত্যি সেই রকম করে একটা ও হুঙ্কার বা একটা আশা করেছিল সবাই যে ম্যান্ডির এর একটা শাস্তি যে তুমি আলাদা হয়ে যাও, বা না আমি এরকম হওয়ার পর আর মেনে নিতে পারবো না, তুমি আর জীবন তোমার মতো কাটাও, তুমি তোমার বাবার কাছে চলে যাও বা যাই করো, মানে এটা একটা যদি ও একটা অন্তপক্ষে 6 মাসের জন্যও যদি করতো তাহলেও আমরা ভাবতাম যে না সোমনাথের একটা ইয়ে আছে এখানে, কোথাও না কোথাও সোমনাথ হেরে গেছো, তুমি হেরে গেছো, কারণ তুমি যতই চেষ্টা করো ম্যান্ডির কাছে তুমি আর টাকার কাছে তুমি হেরে গেছো বলতে বাধ্য হতাম। এই টাকাটা তুমি উপার্জন করতে পারতে যদি তুমি তোমার সৎসাহসটা দেখাতে, তোমার বীরত্বটা দেখাতে, তাহলে তুমি এরকম টাকা বহু বহু রোজগার করে তুমি নিজের নামে নিজের ব্যাংক ব্যালেন্স করতে পারতে, যেখানটা ওটা থাকতো তোমার টাকা, এটা ম্যান্ডির টাকা। এই ম্যান্ডি আজ তোমার কাছে যতই মাথা নুয়ে বিড়ালের মতো পড়ে থাক, ও ছোবল মারতে তোমায় 2 মিনিট সময় নেবে না, ও যখনই আবার একটু মাথা চাড়া দিয়ে উঠবে। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম, সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমি ভালো আছি আর অবশ্যই ভিডিও আসবে, আজকে যতটুকু পারবো দেবো, যতটুকু করে সম্ভব হবে অবশ্যই তোমাদের কাছে ভিডিও আনবো। এরপর মারিয়ার ম্যান্ডির মায়েরটা আসছে, মারিয়ার ভিডিও অবশ্যই আসবে, কারণ এখন মারিয়া তো ছা গায়া বস, কারণ দিদির বাড়ির কাজের ঝি সব দুনিয়াটায় পুরো স্বার্থে, সোমনাথও স্বার্থে চলছে, মারিয়াও স্বার্থে চলছে, ম্যান্ডিও স্বার্থে চলছে, রাহুলও স্বার্থে চলছে, আমাদের কী ঠেকা পড়েছে ভাই, আমাদের স্বার্থটা আমরা দেখবো না? চলো টাকা ভুল বললে, আমার কোথাও যদি ভুল বলা থাকে তোমরা আমাকে ডিটেলসে লিখে বলবে, আমি অবশ্যই সেই কমেন্টটাকে নিয়ে ভিডিও করব যে সীমা তুমি এই এই পয়েন্টগুলো তুলে ধরো, যদি আমার কাছ থেকে কিছু মিস গিয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টে লিখবে, আমি সেই পয়েন্টগুলো তুলে ধরবো। অনেক 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 রহস্য লুকিয়ে আছে, আচ্ছা বলে চলবে না।